দিদি রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। উনি দেখুন হিন্দু ধর্ম বিরোধী, উনি নাকি ব্যানার্জি, বি ডাউট। আমরা যারা সনাতনী হিন্দু, আমরা বি ডাউট, আমরা সন্দেহ প্রকাশ করছি আপনার হিন্দুত্বে, আপনার হিন্দু ধর্ম পালনে, আপনার হিন্দু ধর্ম আজ্ঞায়। অনুজ্ঞা বলে তো একটা ব্যাপার আছে, তো আপনি জানেন না এই কথা কিন্তু আর ভুলিয়াও কহিবেন না। 22শে জানুয়ারি ওটা যে ওপেন হচ্ছে, সারা ভারতবর্ষের লোক, তামাম পৃথিবীর লোক জানেন, আপনি জানেন না, হতে পারে না। আর তোমরা জেনে বসে আছো, তোমাদের সাংবাদিকদের, আপনার কিন্তু যে কোনো প্রফেশন সম্পর্কে এইভাবে কথা বলাটা উচিত নয়। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরাই আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, কিন্তু যে কোনো জীবিকারই, যে কোনো জীবিকার মানুষেরই একটা নিজস্ব সত্তা আছে এবং রেসপেক্টেবিলিটি আছে। সেই রেসপেক্টেবিলিটিকে আঘাত করার কোনো অধিকার আপনার নেই, আপনি মুখ্যমন্ত্রী হলেও। তোমরা সব জেনে বসে আছো, কেন আপনি জানবেন না? আপনি কেন জানবেন না? আপনি কিন্তু, আপনি কি হিন্দু ধর্ম বিরোধী? এটা যদি ওইখানেই কিছুদিন বাদে একটি মসজিদ তৈরি হবে, আপনি কিন্তু অনেক দিন আগে থাকতে খবর রাখবেন, কারণ আপনার ভোট ব্যাংক তার উপর নির্ভর করে। এরম করবেন না, এগুলো না বুঝতে পেরে যাচ্ছে বাঙালি। আপনারা সব জেনে বসে আছেন, আমাদের সাংবাদিক বন্ধুদের, এই সাংবাদিকরাই কিন্তু আপনাকে আজকে এইখানে দাঁড় করিয়েছে। আপনি অনশন মঞ্চে কী করতেন না করতেন তারা সেটা আড়াল করেছিল তারাই। এই যে রাজীব কুমারের জন্য আপনি যে বসেছিলেন এবং তারপরে রাজীব কুমার নিয়ে কোনো কথাবার্তা নেই, আড়াল করেছে তারাই। তিনি ডিজি হয়ে গেলেন, এবার তিনি ডিজি হয়ে গেলেন, এবার আমাদের আগের কেসগুলো, আমাদের সারদাগুলো কি হবে আমরা কিছু জানি না। তারা যে, তিনি যে খুব সন্তর্পণে সমস্ত নথি এবং সব কিছু, যে উনি তথ্য লোপাটের অভিযোগ উঠেছিল, তার উপর তথ্য লোপাটের অভিযোগ উঠেছিল, তাকে ধরতে এসেছিল, আপনি বসে গেছিলেন ওই ঠান্ডার শীতের রাতে আজ থেকে 4 বছর আগে। তো অনেক কাণ্ড করেছেন, কিন্তু ওইটা বলবেন না সাংবাদিকদের, তোমরা তো সব জানো, জানা উচিত তো আপনাদের, তাই না? আপনি তো একেবারেই হিন্দু ধর্ম বিরোধী হয়ে যাচ্ছেন, সেটা আমাদের শুনতে ভালো লাগছে না। তাহলে নামের পরে বন্দ্যোপাধ্যায়টা আপনাকে তাহলে ত্যাগ দিতে হবে। আপনি গীতা পাঠ হবে লক্ষ্যকণ্ঠে, আপনি সেদিন টেট পরীক্ষা রেখে দিলেন পিছিয়ে, তার পাল্টা সংবিধান পাঠ করা হলো, এবার তার পাল্টা আপনি কি একটা করতে চাইছেন? সংবিধান পাঠ করা হলো, পাল্টা সংবিধান পাঠ করলেন, সংবিধানটা মানতে হবে তো। এবং তৃণমূল যুব, তারা ফুটবল খেলে প্রতিবাদ জানিয়েছে, তাদের বক্তব্য যে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন, কারণ গীতা পাঠের দিন তিনি স্বামী বিবেকানন্দের বক্তব্য নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। এ একেবারে না মূর্খ স্বর্গে বাস করছেন, মূর্খ, সব মূর্খের স্বর্গে বাস করলে তো হবে না। আপনি সায়নীদের উস্কেছেন, তাদের পাঠিয়েছেন, বেচারারা, ওরা তো অভিনয় টভিনয় করে, নানা রকম ভুলভাল কথা বলেন, হ্যাঁ, বলে টোলে ভাবে যে বিরাট একটা কিছু করলাম, কেউ কেউটা হয়ে গেলাম। আজকাল না খারাপ কথা বললে বা ভুলভাল কথা বললে কিন্তু পপুলার হওয়া যায়, অন্যভাবে তো কেউ পপুলার হতে পারছে না, এইভাবে কিন্তু একটা জনপ্রিয়তা লাভ করা যায় ভুলভাল কথা বলে। স্বামীজি বলেছিলেন যে ফুটবল খেলা ভালো, গীতা পাঠ অপেক্ষা। কাদের বলেছিলেন? আমাদের সত্যতম রজগুণ আছে, সত্যতে ধীরে 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 একটা গ্রাজুয়াল প্রগ্রেশন হয়, দুম করে তো আর কেউ সত্যগুণী হতে পারে না। রজতম যারা বস্তুবাদী, যারা ভীষণ প্যাশনেট, এই আমাদের এই কাম ক্রোধ লোভ বাসনা কামনা আমাদের সরকার পক্ষ যা দেখাচ্ছেন, তার মধ্যে থেকে বের করে গুণটাকে নিজের নিজের এই টোটাল আমাদের যে এক্সিস্টেন্স তাকে পাঠাতে, ইটস এ গ্র্যাজুয়াল প্রগ্রেশন টুয়ার্ড স্পিরিচুয়ালিটি। মানে রাম 2 3 4, আমরা রাম মানে এক, মানে প্রথম রাম হচ্ছে প্রজা পালনকারী একটি রাজা, যিনি কিনা ধর্মের জন্য, অর্থাৎ রাম যে কত বড় রাজা, তিনি প্রজা পালনে এক নম্বর, তিনি এইভাবে রাম রাজত্ব, অর্থাৎ আমরা রাম রাজত্ব চাই, সেই রাম রাজত্ব কিন্তু আপনি এবং আপনার এই কারাপ্টেড গভর্নমেন্ট থাকলে কিন্তু হবে না। আপনার আশেপাশে যে সমস্ত কারাপ্টেড মানুষেরা জেলে ঢুকে আছে বা কেউ দিয়ে আছেন জেলে ঢুকবার জন্য, সেটা কিন্তু সম্ভব হবে না রাম রাজত্ব যতক্ষণ না আসছে। সুতরাং রাম নামে আপনার
রংধনু নাম দিয়েছেন আপনি রেইনবোকে, রেইনবো অর্থাৎ আমাদের রামধনু কে আপনি রংধনু করে দিয়েছেন। রাম নামে আপনার সমস্যাটা কি আমাদের বলুন তো, আমাদের বাঙালিদের কাছে বলুন, আমাদের সারা তামাম পশ্চিমবাংলার মানুষদের কাছে বলুন, আপনি রাম নাম শুনে আপনি তেড়ে তেড়ে যাচ্ছেন কেন? আচ্ছা সুকান্তবাবু কিন্তু অধ্যাপক, উনি পিএইচডি করেছেন বোটানির। বোটানি মানে জানেন তো, বোটানি মানে হচ্ছে গাছপালা, তাদের শিকড়টা কোথায়? মাটির ভেতরে। শিকড়টা তো আগে জানতে হবে। তো উনি উনি বলে ফেলেছেন স্বামীজির আসল কথাটা, তাতে তাদের বড্ড গায়ে লেগেছে তাদের অজ্ঞতার জন্যে। তারা জানে না তারা অজ্ঞ, সেটা যে লোকে যখন বুঝতে পারবে, তারা তো শাসক পক্ষ, তারা তো সব জানবেন, তারা তারা বিজ্ঞ, তারা প্রাজ্ঞ, কিন্তু প্রাজ্ঞতা বা বিজ্ঞতা কিছুই তো দেখানো যাচ্ছে না। আবার সেইটার জন্য সুকান্তবাবুর এগেনস্টে একটা মিছিল হয়েছে এবং সেটা লিড দিয়েছে সায়নী। সায়নী বলছেন, সে কে? প্রথম কথা সে কে? সে নিজে সমাজের জন্যে আজ অব্দি কী করেছেন? সমাজের জন্যে ওই সায়নী বলে যে মেয়েটি যে কিনা অভিনেত্রী বলে নিজেকে গর্বিত করেন অন্যদের, উনি ভাবেন তো উনি কে? উনি কে? হোসে ওর অ্যাচিভমেন্টটা কী আমাদের বাংলার সমাজে? ওনার অ্যাচিভমেন্টটা কী? খানিকটা বাজে কথা বলা, ওনার অ্যাচিভমেন্টটা কী আমাদের বুঝিয়ে দিতে হবে। ধর্মীয় সুরসুরি যদি হয় তাহলে এই আমাদের মুসলমান ভাই বোনেদের এত ভুল বুঝিয়ে সুরসুরি দেওয়ার কোনো কারণ ছিল? হ্যাঁ, এনআরসিসি এর এগেনস্টে এই রকম করে বলা উচিত ছিল কি এই তোমাদের তো তাড়িয়ে দেওয়া হবে? আমি বহু জায়গায় গেছি এবং সেই মানুষগুলো বলছে তোমাদের ভোট দিলে তো আমাদের তাড়িয়ে দেবে। কোথায় তাড়িয়ে? আমি জিজ্ঞেস করছি তোমরা কোথায় যাবে, তাড়িয়ে দিলে কোথায় যাবে? বলে না আমরা তো এখানেই আছি, এখানেই জন্মেছি। হ্যাঁ, তাহলে তোমরা কী করে ভাবলে যে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে? যে বুঝিয়েছে সে তো তোমাদের ভোটটা চায়। তোমাদের ভালো কিছু হয়েছে? না, আমাদের তো ভালো কিছু হয়নি। আই দেখুন, এইভাবে সেই বৃষ্টির মধ্যে আমি গেছিলাম এই রেলওয়ে রেল প্ল্যাটফর্মের পাশে, সে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। তা আমি বলেছি এখানকার লোকাল এমপি এমএলএ আসে বলে কেউ আসে না, কেউ আসে না, ভোটটাই তো শুধু দরকার। ভুগছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। লাভ করছে কারা? শাসক পক্ষ। বুঝতে হবে যে শুধু এই ভোটটুকুর জন্য এই যে নাগরিকতা প্রমাণ করা, এই যে নাকি নাগরিক পুঞ্জ বলে না, হ্যাঁ এইটা বলে যে ওদের ওই সার্টিফিকেশনটা দেওয়া হবে যে ওরা ভারতের লোক, যারা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে নাগরিকতা নাগরিকত্ব যারা যারা অত্যাচারিত হয়ে এসেছে তারা তো আমাদের, এবং বহুদিন ধরে যারা আছে তারা আমাদের, কিন্তু বাইরে থেকে লোক হঠাৎ চলে আসবেন এবং এখানে এসে ফলস আধার কার্ড করবেন, প্যান কার্ড করবেন, তাদের নিশ্চয়ই ভারতবর্ষটা জায়গা নয় বা আমাদের বাংলাটা জায়গা নয়, তারা তো ভোট ব্যাংকস। এই লোকসভায় আমাদের মোদিজি 400 সিট পার করে তো পাবেনই, এখানেও দেখে নেবেন এখানে কে কী সব রটাচ্ছে টটাচ্ছে, এখানেও হবে। আমরা 1918টা সিট পেয়েছিলাম না? হ্যাঁ, তো অনেক বেশি পাওয়া যাবে, কারণ মানুষ না বুঝে গেছে। 35 টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, 35 টার্গেট অনেক আগে, 42টার মধ্যে 42টা হলে সবচেয়ে ভালো হতো, মানে আমরা অনেক অনেক স্বস্তির মুখ দেখতাম এই চোর চুয়ার চিটিংবাজ এবং সরি না বলা। ভুল করলে কেউ সরি বলবে না? আজকে যদি আমি একটা ভুল করি আমার মতো বহু মানুষ হাত জোর করে সরি চেয়ে নেব, ক্ষমা করবেন ভাই ভুল হয়ে গেছে, বাট টু আর ইজ হিউম্যান, আমরা সকলেই মানুষ, আমরা তো কেউ ওই রকম কম্পিউটারাইজ নই একদম ঠিকঠাক 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 চলবো। তো বারবার প্রত্যেকবার এত ভুল করার পর এত মিথ্যে বলার পরও কেউ কোনো ক্ষমা চায় না কো। আর 2 নম্বরই দাদাকে বলো, দিদিকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো, কী নাম যুবরাজকে বলো,
এগুলো কি জানেন, আপনাদের বলছি ভাই যারা শুনছেন, আর ডেটা কালেকশন হচ্ছে, আপনার নাম কি, আগের বার কাকে ভোট দিয়েছেন, আপনি কি মনে করেন মুখ্যমন্ত্রী এই থাকলেই ভালো হয়, এই মুখ্যমন্ত্রী থাকলেই ভালো, এইভাবে আপনার মাথার মধ্যে পুড়ে দেওয়া হচ্ছে যে আপনি ভয় হোক বা যাই হোক, না বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, তৃণমূলকে ভোটটা দিতে খবরদার কিন্তু বলে দিলাম, আপনাদের বলে দিলাম ডেটা কালেকশন হচ্ছে। আর এটা কি বৈধ? যারা এটা করছে আপনারা জেনে রাখবেন, দিস ইজ নট লিগাল। আপনাকে ভয় দেখিয়ে বা আপনার ডেটা কালেকশনের নামে, এবার আপনার বাড়ি, আপনার নাম জানছে, সব জানছে, কোথায় আপনি, কোথাকার আপনি, আপনি আপনি কোন ব্লকের, আপনি কোন জায়গার, আপনি এর আগে কাকে ভোট দিয়েছেন, আপনি এখন কাকে ভোট দেবেন, এইসব প্রশ্ন করে। সুতরাং যেই ফোন করুক, আপনাদের দরকার হলে কটু ভাষা প্রয়োগ করে ফোনটা নামিয়ে রাখবেন, কারণ আপনার ডেটা দেওয়ার কোনো, ডেটা চাওয়ার ওদের কোনো অধিকার নেই, ঠিক আছে? এগুলো ডেটা কালেকশন হচ্ছে, কীভাবে ভোটার বানানো যায়, ভোটার বাড়িয়ে ওদের জায়গাটা কীভাবে সিকিউর করা যায়। সো নেভার এভার ডু দ্যাট, আপনারা করবেন না। অনেক লোক আপনাকে ভোট ফোন করবেন, আপনি এর আগে কাকে, দাদাকে বলো, দিদিকে বলো, কোনো দাদা দিদি ধরে না, কোনো মুখ্যমন্ত্রী ধরে না, ওদের দায় পড়েছে আপনাদের ফোন ধরার। সেই সব বাচ্চা মেয়েরা, তাদের ছেলে মেয়েরা, তারা ভুলভাল কথা বলে মানুষকে আরও উত্তক্ত করে। সো ওই ফোনগুলো আপনারা ধরবেন না, ওই ফোনগুলো ধরে কে আপনারা, কোথা থেকে আপনারা, আগের বার কাকে ভোট দিয়েছেন, এই সত্যি যদি আগের বার শাসক পক্ষকে না ভোট দেন, কিংবা একটা কিছু যদি বলেন, এই চোর চুয়া চিটিং বা যাদেরকে কী কী করবো, ব্যাস রাত্রিবেলা সুন্দরভাবে অত্যাচার শুরু হয়ে যাবে। এই জন্যেই তো এই সমস্ত বলছে।